আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ দেখাবো চট দিয়ে একটি পাপোশ। আর এই পাপোশটা খুব সহজে এবং বানানো যায় এবং দেখতেও খুবই সুন্দর। এটা হচ্ছে চালের, যে আপনার চাল বাসায় চাল আনে, ওই চালের বস্তা, ওইটা দিয়ে আমি আজকে বানাবো। তাহলে দেখুন, আমি আগে একটু চক দিয়ে দাগ টেনে নিচ্ছি। তবে আমি যখন সেলাই করি, আমি সব সময় এগুলো সেলাই করি, আমার প্রয়োজন হয় না, তবে এটা নতুনদের জন্য দেখাচ্ছি। এভাবে যদি দাগ টেনে নেন তাহলে খুব সহজেই বানানো যাবে। আর দাগ টেনে নেওয়ার পরে আমি ঠিক গাছের অংশটা আমি বানিয়ে নিব, বা টব, ফুলের টবটাও আগে বানিয়ে নিতে পারেন। তখন গাছটা ফুলের টবের ঠিক মধ্যের অংশের থেকে গুনে তারপর হিসাব করে নিতে হবে। এখানে আমি উপরে ডান পাশেও 4টি ঘর এবং নিচের অংশেও কিন্তু 4টি ঘর, মোট সব দিকে নিচে উপরে 4টি ঘর গুনে তারপরে আমি সেলাই শুরু করব। তবে আমি 4টি ঘর এই জন্য দিয়েছি, খুব তাড়াতাড়ি যেন সেলাইটা শেষ হয়ে যায়, এই জন্য 4টি করে ঘর আমি নিব। আর আপনারা চাইলে 2টি করে ঘরও নিতে পারেন, তাহলে একটু সময় লাগবে। আমি খুব সময়ে, স্বল্প সময়ে এটা কাজটা শেষ করব, এই জন্য আমি 4টি করে ঘর নিছি। আর এখানে 4টি করে ঘর নিলে সুতাটা কিন্তু মোটা করে নিতে হবে, কেননা 4টি ঘর এটা পুরো পুরো করতে হবে। আর যদি আপনারা 2টি করে ঘর নেন তখন নিতে হবে আপনারা সুতাটা আরেকটু কম নিতে হবে, কম নিলেও হবে, তবে ঘরটা একটু বড়, এই জন্য সুতাটা একটু মোটা করে নিতে হবে। এখন আমি যেই পর্যন্ত গাছটা যতটুক বড় আমি চাচ্ছি ঠিক ততটুক সেলাই করব এইভাবে করে। আর যদি আপনারা চান যে 2টি করে লাইন দিবেন সেটাও দিতে পারেন, সেটা যার যার পছন্দ মতো। তবে আমি 1টি করে এখন দিচ্ছি, এভাবে সেলাই করব। তবে এটা কিন্তু যদি বুঝে থাকেন, যারা খুব সহজে বুঝে, আসলে কিন্তু সেলাইটা খুব সহজ। শুধু ঘরটা গুনে গুনে এটা সেলাই করলেই কিন্তু খুব সহজেই এটার সব কিছু মিলে যাবে এবং সুন্দর হয়, এই যে এইভাবে। কিন্তু আমি যে দাগ দাগ দিয়েছি ওটা কিন্তু ছোট বড় হয়েছে, কিন্তু যখন আমি সেলাই করব তখন কিন্তু খুব একেবারে পারফেক্ট হবে, আর সমান সমানও হবে। এই যে দেখুন, আমি এখন ফুলের অংশটাও এইভাবে সেলাই করছি, তবে ফুলও এইভাবে একটু দাগ দিয়ে এঁকে তারপরে ফুলের পাপড়িগুলো এঁকে নেবেন, তখন দেখবেন খুব সুন্দর হবে। এই যে দেখুন, ফুলের টপটা ঠিক সমান মাঝখানে থেকে কিন্তু আমি সেলাই করছি। আর আপনারা চাইলে অন্য ডিজাইন, মানে যে যে ডিজাইন দিতে চান ঠিক এইভাবে একটু চক দিয়ে দাগ টেনে তারপরে আপনারা ঘর গুনে গুনে সেলাই করবেন। আর এখানে আমি ফুলের কলিটা সেলাই করব। এখানে প্রথম আমি 1টি ঘর, তারপরে দিব 3টি। তবে মনে রাখবেন এখানে আমি দুই সাইডে 1টি ঘর করে বাড়াবো, ডান সাইডে একটা, বাম সাইডে একটা। তারপরে আবার যখন সামনের দিকে, মানে এটা আপনি যত বড় করতে চাইবেন ঠিক এইভাবে সমানভাবে সমানভাবে এটা বড় হতে থাকবে। আবার যখন আমি সামনের সাইডটা সেলাই করব ফুলের কলি, তখন আবার দুই সাইডে 2টি করে ঘর কমিয়ে নেব, তখন একটি পাতার মতো একটি অংশ হয়ে যাবে। এটা সেলাইটা কিন্তু খুব সহজ, তবে এটা মনে রাখতে হবে। দেখেন, 1টি ঘরের 2 সাইডে এখানে 1টি করে ঘর আমি বেশি নিয়েছি, আবারও আমি এখান থেকেও 1টি করে ঘর এইভাবে সেলাই করব। এখন আমি সেলাই করছি পাতা, পাতাটা এখানে আমি 10টি ঘর সেলাই করছি। এখন আমি উপরের 1টি ঘর ছেড়ে দেব আর নিচে থেকে 1টি ঘর যোগ করব, এভাবে আমি পাতার অংশটা সেলাই করব। যখন আমি 7টা লাইন দিব বা 5টা লাইন,
যে যেরকম পছন্দ করেন। যখন এটা সেলাই করা হয়ে যাবে সম্পূর্ণ, তখন আমি সাদা বা হলুদ যে কোনো, মানে হালকা যে কোনো কালারটা দিয়ে আমি এটা সম্পূর্ণ ভরট করে নেব। এই যে দেখুন, এভাবে আমি সবটা ভরট করে নেব, মানে ফাঁকা অংশগুলি এখানে কোনো ই নাই, তবে ওই চারটি করে ঘরে কিন্তু সেলাই করতে হবে, এটা মনে রাখতে হবে। ঘর কিন্তু চারটি করেই, তাহলেই আপনারা বুঝতে পারবেন এবং খুব সহজেই এখানেও কিন্তু এটা সেই সেলাই একই করা মাপে দিব, শেষ হবে। এখানেও সেই 10টা ঘর, এখান থেকে একটা ঘর ছেড়ে দিব, তারপরে আবার এখানে 10টা, আবার এখান থেকে একটা ঘর ছেড়ে দেব, আবার 10টা ঘর দিব। যখন এই ফুলের পাপড়িটা দিব, তখন অমনি ভাবে একটা চক দিয়ে দাগ দিয়ে নিব। আগে চক দিয়ে, যারা এখনো বুঝতে পারে না, কম বুঝেন, তারা চক দিয়ে এইভাবে ফুলের মতো আর্ট করে তারপরে সেলাই দিতে হবে। সেলাই দিলে ঘর যদি গোনা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না বা ছোট বড় হবে না। এখান থেকে এই ফুলের প্রথম অংশে থেকে আমি একটা করে ঘর উঠাবো। এখানে দেখেন, আর যদি ছোট করে নিতে চান তাহলে ঘর আরো কম দিবেন, আর যদি বড় করে এরকম পাপড়ি দিতে চান, এখানে আমি 12টা ঘর দিয়েছি, তারপরে আবার 12টা এইভাবে এখান থেকে একটা ঘর ছাড়বো, আর এখান থেকে একটা ঘর বেশি নিব। আগাবো যখন 3টা 4টা ঘরে যখন আসব, তখন আবার 3 ঘর, মানে এটা এই ফুলের পাপড়িটার রাউন্ডটা যেভাবে হবে ঠিক এইভাবেই আমার সেলাইটা দিতে হবে। যে এখান থেকে 3টা ঘর আমি সমান নিছি, তারপরে আবার এখান থেকে 2 সাইডে থেকে একটা ঘর ছেড়ে দেওয়ার পরে কিন্তু এরকম একটা পাতার, মানে পাপড়ির একটা শেপ আসছে। এরকম করে প্রত্যেকটা পাপড়ি আমি এভাবে সেলাই করে নিব। এই যে এখানেও আমি এরকম ছোট্ট একটা পাতা এভাবে দিয়েছি এই ঘরটা পুরা করে। তারপরে আবার এই যে দেখেন, 2 পাশে কিন্তু এদিক থেকে একটা ঘর ছেড়ে দিলাম, আর এই মাথায় একটা ঘর ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই পাতাটা আস্তে আস্তে এইভাবে ছোট হয়ে আসছে। এরকম প্রত্যেকটা জিনিসই আপনারা, এত তো বুঝিয়ে বলা যাবে না। এই যে এখানেও দেখেন, এখানে আমি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে 8টা ঘর আমি সেলাই করি, তারপরে এখান থেকে একটা ঘর আমি ছেড়ে দিই, উপরে আবার একটা ঘর বেশ, মানে এই শেপটা আনতে আমার যে কটা ঘর সেলাই করার প্রয়োজন আমি ঠিক এই কটা ঘরেই দিছি। তবে মনে রাখবেন, আমার এত চোখ দিয়ে আমি আঁকার দরকার নেই। যারা এখনো পারেন না, নতুন, তারা কিন্তু এরকম চোখ দিয়ে প্রত্যেকটা জিনিস আর্ট করে নেবেন, অন্তত একটা দাগ দিয়ে নেবেন। তবে এই ফুলের টপটা যখন প্রথমেই ফুলের এই টপটা আপনারা সেলাই করবেন, তারপরে এই ডালপালা, যেটা প্রথমে একটা ডাল দিলেন, এখানে কয়টা ঘর দিলেন, এখানে 1টা 2টা 3টা 4টা এইভাবে গুনবেন। আবার যখন এই পাশে দিবেন, তখন আবার ঠিক এইখানে যে কটা ঘর, এখানে এই কটা ঘর দিলেই একেবারে সমান সমান হবে, ছোট বড় হবে না। এরকম প্রত্যেকটা ঘর 2 সাইডে সমান সমানই দিতে হবে, এই সেটে যে কটা, এই সেটে ওই কটা ঘরে দিতে হবে, তাহলে আপনারা সেলাইটা সহজ হয়ে যাবে। যে দেখুন, প্রত্যেকটা জিনিসই কিন্তু এরকম হিসাব করে করে দিতে হবে। তবে এখানে আমি 4টা করে ঘর সেলাই করছি, মানে 4টা করে সুতা দিয়ে চারিদিকে 4টা ঘর দিছি আমি। আপনারা চাইলে 2টা করে সুতা দিয়েও সেলাইতে পারেন, সেলাই করা যায়। তবে আমি এটা ভরট সুতাটা, তবে যদি ঘরটা ছোট করে নেন তাহলে সুতাটা আর একটু কম নিতে হবে। এখানে আমি 8টা করে সুতা নিছি, কেননা এখানে 4টা করে ঘর আমি সেলাই করছি, ঘরটা একটু বড়, এই জন্য যাতে এটা ভরট হয়, এই জন্য আমি 8টা করে সুতা নিছি, মানে 8টা নাল সুতা দিয়ে তারপরে আমি সেলাই করছি, যাতে ভিতরের চটটা না দেখা যায়। ঠিক এই কারণে, যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আমি বুঝিয়ে বলে দিব। তবে আমি যেভাবে বলে দিলাম আশা করি কারো না বোঝার কোনো কারণ নাই। এভাবে ঘর গুনে গুনে বা চোখ দিয়ে আট করে নিলেই হয়ে যাবে। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে